নমস্কার। আচ্ছা ধরুন আপনার পাশে যদি বসে থাকেন শহরের অন্যতম ডাকসাইটে সুন্দরী, আপনার কেমন লাগবে? একটু জড়সড় হবে তো? আমার কিন্তু এখন সেরকমই একটা ভাব যে আমি কি করব ঠিক ভেবে পাচ্ছি না। অনেক সাধ্য সাধনা করে, অনেক SMS, অনেক ফোন, আবার SMS, এইসবের পরে যিনি রাজি হয়েছেন আমাদের স্টুডিওতে আসতে, তার নাম মুনমুন সেন। তুমি এসেছ, আমি কি বলবো, মানে কৃতার্থ কৃতজ্ঞ এইসব কথা বলছিলাম, ভীষণ খুশি হয়েছি। আমি এসেছি, তোমায় ভালোবাসি, তোমার মতন কেউ আমাকে চেস করেনি, একদিন একদিন পৌঁছাতে হবে ওর কাছে, তাই এসেছি। আজ যাতে SMS না করি সেই ভয়ে তো এই কাহিনী শেষ। এখানে না, তোমার কাছে শুনবো, ছোটবেলা থেকে শুরু করবে বল। কি বলবো, ছোটবেলার কথা তোমার জিজ্ঞেস করো, প্রশ্ন করো, তো তোমার এক কথা আছে। দেখো এমনিতেই তো তোমার কাছে প্রচুর মানে কথা শোনার আছে। এক তো তোমরাই একমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা তিন জেনারেশন অভিনেত্রী, আর তো কিন্তু কেউ নেই, তোমার মা, তুমি এবং তোমার মেয়েরা, তুমি একদম মাঝখানে জায়গায় রয়েছো। আর কেউ নেই আমাদের কলকাতায় এখন অব্দি? কেউ নেই। সেই জন্য অনেক কথা তোমার বলার আছে, তোমার নিজের কথা, তোমার মেয়েদের কথা, তোমার মায়ের কথা সবই শুনবো। ছোটবেলায় তোমার বেড়ে ওঠাতে একটু বলো, তুমি লোরেটোতে পড়তে না? আমি পড়তাম মিস হিগিন্স বলে একটা স্কুলে, তো আমি এখনো ফেসবুক বা কিছু শিখিনি। আমার খুব ইচ্ছে আছে সেই মিস হিগিন্স এর বন্ধু বান্ধবদের সাথে আবার নতুন করে আলাপ করা। তারপরে গেলাম দার্জিলিং এ একটা কনভেন্ট স্কুল লোরেটো, কয়েকদিন পড়েছিলাম, তার আগে ক্লিফটন হল যেটা বন্ধ হয়ে গেছে। অ্যান্ড লোরেটো থেকে মা আমাকে বিলেতে পাঠালো 4-5 বছরের জন্য বোর্ডিং এ। তখন মা খুব ব্যস্ত বম্বে কলকাতা কাজ করতে, তো দেখাশোনা কে করবে, বোর্ডিং এ পাঠালেন। বোর্ডিং থেকে ফিরে এসে এখানে কলকাতা মিডলটন রোয়ের শেষ করলাম পড়া, তারপরে ওখানে কলেজও গেলাম, তারপরে যাদবপুরে গিয়ে MA পড়লাম, উইচ আই এনজয়েড সবচেয়ে বেশি। আমি ওইখানে পড়তে ভালোবাসি। এখানে আমি একটা কথা, নিজের একটা অভিজ্ঞতা আমি তোমার সঙ্গে শেয়ার করছি, দর্শকদের সঙ্গে শেয়ার করছি, সেটা যাদবপুরে। সেটা হলো এমনিতে তো তুমি যখন আসতে আমার মনে হয় চুলটাও আঁচড়াতে না, একটা জাস্ট টপ নট করে ওরকম ভাবে চলে আসতে, আমরা ধরো করিডোরে তোমায় দেখতে পেলাম। কিন্তু একটা দিনের কথা আমি কখনো ভুলবো না, তুমি একটা হলুদ রঙের মভ বর্ডারওয়াল একটা শাড়ি পরেছিলে, সেটা হচ্ছে বুদ্ধদেব বসুর স্মরণ সভায় ওই আর্টস ফ্যাকাল্টির নিচের তলায়, ওই বারান্দা হলের ওই মাঝখানে একটা সভা, আমরা স্মরণ সভা করেছিলাম, তোমাদের ডিপার্টমেন্ট এবং আমরা বাংলা ডিপার্টমেন্ট সবাই ওখানে গিয়েছিলাম, ফাদার আফওয়া গান গিয়েছিলেন সেইখানে। তুমি ভাবতে পারবে না মনমোহন, আমি মানে আমার সারা জীবনে স্বপ্নের মানে স্বপ্নের কাউকে দেখতে হলে যেরকম একটা দৃশ্য দেখবো সেরকম তোমাকে লাগছিল। এবং আমাকে বন্ধুরা খাপাতো এই স্বপ্নের শাড়ি কি বলতো, আমি ওই যে লেমন ইয়েলো শাড়িতে মভ পার, আমার মনেই নেই, এবং তোমাকে অপ্সরার মতো দেখাচ্ছিল, সেইটা আমার এখনো মনে আছে। আমার মনে আছে আমার শাড়ি পরার খুব শখ ছিল, আর মাও চাইতেন যে আমি মাঝে সাঝে শাড়ি পরি। তো আমার প্রথম শিফন শাড়ি মা কিনে দিয়েছিলেন বোধহয় রাসেল স্ট্রিট থেকে, আর নখী বলে একটা পর্দার দোকান আছে না, তার পাশে একটা ছোট্ট দোকান আছে, ওখান থেকে মা আমাকে দুটো শিফন শাড়ি কিনে দেয়। তারপর থেকে ঋতুজ বুটিক আস্তে আস্তে শাড়ি কিনতে শুরু করি, শাড়ি পরি। কটন শাড়ি ছিল তোমার, আর ওটা আমি জানি না, তোমার রহাত সেদিনের কথা মনে নেই, কিন্তু হয় না একটা ছবি এবং স্বপ্নের মধ্যে দেখা যায় সেরকম একটা দৃশ্য ছিল সেটা। লাকি আমি। তারপর বলো যাদবপুরের সময়টা তুমি খুব এনজয় করেছো বলো? আমার মাস্টার মশাইরা আলাদা ছিল, নবনীতা দিকে ভীষণ ভালোবাসতাম, শুদ্ধশীল, অমিয়দেব, তারপরে এখন তো অত দেখা হয় না, কিন্তু আমেরিকাতে একটা বঙ্গীয় সম্মেলনে গিয়ে নবনীতা দির সাথে দেখা হয়েছিল, একটা রিউনিয়ন হয়েছিল লোরেটো। তো সবাইকে জিজ্ঞেস করছে তোমাদের বয়স নাম, তোমরা নিজেরা উঠে উঠে বলো, তো আমি উঠে বলেছিলাম আই এম অ্যান অ্যাক্ট্রেস, আমার বয়স আর বছর আমি কাউকে জানাবো না। তো সবাই খুব হেসেছিল, বাট ওদের সাথে খুব কম যোগাযোগ হয়, ম্যারিয়ান দাশগুপ্তার সাথে এখনো যোগাযোগ আছে, আমার মাস্টারমশাইয়ের স্ত্রী প্রণবেন্দু দাশগুপ্তার। আর আমার যত স্কুল কলেজ ইয়ার্স আছে, যাদবপুরে আমি সবচেয়ে বেশি এনজয় করেছিলাম আমার মনে আছে। তারপরে
আমার মা খুব চাইতেন যে আমি সব রকম জিনিস শিখি, আর যদি আমি কোনো আমি বলেছিলাম যে মা ওয়াইসি গুপ্তা অল ইন্ডিয়া রেডিওতে লাঞ্চ টাইম প্রোগ্রাম করে তো আমি করতে পারি, আমায় বলেছে করতে ওনার সাথে, ইমিডিয়েটলি হ্যাঁ বলতে পারি। আমি যা করতে চাইতাম, ছবি আঁকতে চাইতাম, পিয়ানো, যা যা চাইতাম, নাচ, সব জিনিসে মা আমাকে এনকারেজ করেছিলেন। স্কুল থেকে ছুটিতে আসতাম সেই সময়টা শিখতাম, কিন্তু বড় হয়ে যখন পরিতোষ সেনের কাছে শিখবো ঠিক করেছিলাম সেটা আমার আর হয়নি শেখা, ওনার সাথে বন্ধুত্ব থেকে গেছিল। ছবি আঁকাটা কি এখনো না কিচ্ছু আমাকে বসুমতী তোমার মতো দু মাস ধরে এডিটর আমাকে চেস করছে যে প্লিজ আমাদের কভার ডিজাইনটা করে দেবেন পূজোর জন্য, আর আপনি লিখুন আমাদের জন্য। টেলিগ্রাফের আমার একজন ভালো বন্ধু আছে সুমিত, ও বলে মুনমুন তুমি লিখছো না কেন, প্লিজ তুমি লেখো। বাট হয়ে ওঠে না, আমি কাজ করি না এখন, কিন্তু কাজ না করে ভীষণ ব্যস্ত বাড়িতে, মানে গিয়ে যে দুপুরবেলা একটু ঘুমোবো সময় পাই না। আচ্ছা প্রথম ছবি তুমি একটা, তোমার কি অসমীয়া ছবিটাই প্রথম ছবি? একটা দেখছিলাম উইকিপিডিয়াতে, না না গজমুক্ত, হ্যাঁ অসমীয়া বাঙালি দুটো ভার্সন। না আমার প্রথম ছবি ভাস্করের ছবি ডিরেকশন, আর হিরো ছিল দীপঙ্কর দে। আচ্ছা নামটা ভুলে যাচ্ছে, রবিশম। আচ্ছা ছোট্ট একটা রোল, সিমি কাজ করেছিল, সিমি আমাকে বলেছিল, আমাদের বন্ধু ছিল, খুব আসতো বাড়িতে তো বললো যে মুনমুন তুমি করছো না কেন, তা না আমার কোনো ইচ্ছে নেই ছবিতে কাজ করা। ছবি কি তুমি মানে বিয়ের আগে করেছো না বিয়ের পরে ছবি করেছো তাই না? তার আগে তোমার কখনো মনে হয়নি মানে দেখো তো মা পছন্দ করতেন না, মা দেয়নি, জানতে চাইছি মা দেয়নি, মানে কোনো প্রশ্নই উঠতো না যে ছবি করব। আচ্ছা বিয়ের পরেও কোনো ইচ্ছে ছিল না ছবি, আমার তখন আর কোনো ইচ্ছে ছিল না ছবি করার, আর আমি বিদেশি ছবি দেখতাম, আমি ভাবতাম না যে এইসব ছবি করব। এখন যখন কেউ কিছু মানে হেসে কিছু টোকা মারে কি কিছু, তখন আমার খুব খারাপ লাগে, আমি বললাম না 22 ইয়ার্স আমার প্রফেশন, তখন আর কারোর কাছে কোনো নিন্দে শুনতে ইচ্ছে করে না, আর এখন তো খুবই ভালো ছবি বানাচ্ছে অল্প বয়সী ছেলেরা। হ্যাঁ কিন্তু মানে এই যে তুমি মা পছন্দ করতে না, প্রচুর অফার নিশ্চয়ই আসতো? হ্যাঁ অফার আসতো, ফিরে যেত, তারপরে ভালো ভালো অফার এসে ফিরে যেত। আর বিয়ের পরে মানে বিয়ের পরে আমি আমার স্বামীকে বলছিলাম যে দেখো আমরা হাইন্ড ম্যানশনে থাকি আর্ট কলেজের পাশে, 5 বছর আমাকে আর্ট কলেজ করতে দাও, তো ও করতে দিল না, তো তখন যখন অফার গুলো আসতে শুরু হলো তখন আমার 2 মেয়ে হয়ে গেছে। ও তারপরে তুমি ছবিতে এসেছো? তারপরে তার আমার বাড়িতে বসে থাকা ঠিক অভ্যেস ছিল না, আমি চিত্রপানিতে কাজ করেছি, মানে নানান বুক ডিজাইন যে অনেক কিছু করতাম, তো তখন আমার স্বামী বললো যে যদি কাজ করো 15 ডেজ কাজ করো, 15 ডেজ বাড়িতে থাকো বাচ্চাদের সাথে, তো তাই করতে গিয়ে বিকেম ফুল টাইম। আর কিন্তু আমি যেটা আমি জানি না দর্শকেরা নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে তুমি বাংলা হিন্দি ছাড়াও তুমি তামিল তেলেগু কানাড়া 22টা ল্যাঙ্গুয়েজে কাজ করেছি, 22টা ল্যাঙ্গুয়েজে কাজ করেছি, আমি ডাব করে দিয়েছে 22টা ল্যাঙ্গুয়েজে কাজ করেছি। আমি যখন বিদেশে ছিলাম তখন আমাদের স্কুল কারিকুলামে ফ্রেঞ্চ এন্ড ল্যাটিন এন্ড জার্মান শিখতাম, আর এখানে যখন ফিরে আসলাম তখন সংস্কৃত এন্ড হিন্দি দিয়েছিল, তো হিন্দি তো কিছুতেই আমি শিখতে পারলাম না আজ অবধি, আমি জানি না, কিছুটা মিল ছিল, এন্ড আমাদের অনেকগুলো ইন্ডিয়ান ভাষা সংস্কৃতের সাথে মেলে, সো অত ডিফিকাল্ট হয়নি বলতে, বাট সবসময় আমাকে ডাব করে দিত। তোমাকে একটু থামাচ্ছি, একটা ছোট্ট ব্রেক নেব, ফিরে আসছি এক্ষুনি। আমি জানি আপনারা অপেক্ষা করবেন এইটুকুনি সময়, বিরতির সময়টুকু, আসছি ফিরে। ফিরে এলাম বিরতির পর, আড্ডা চলছে মুনমুন সেনের সঙ্গে। না তারপর প্রথম বাংলা ছবি করার অভিজ্ঞতার কথা বলো। ওই সিমি বাড়িতে আসতো, আমি বলতো করো করো করো, আমি বলতাম যে না আমি করতে চাই না, তারপরে দীপ্তি না বলে বোধ হয় করার কথা ছিল ওই 3 দিনের রোলটা। আচ্ছা আর দীপ্তি কোথায় পালিয়ে গেছিল, ওই এখন আমার ভীষণ ভালো বান্ধবী, তো বললো প্লিজ করো ছবিটা আটকে যাবে, আমরা এখান থেকে পুরো ইউনিট ছিল
এডিটর ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট সবাই পায়ের কাছে বসে, তুমি যতক্ষণ হ্যাঁ বলবে ততক্ষণ আমরা বাড়ি থেকে বেরোবো না। তো আমার হাজবেন্ডকে অফিসে ফোন করে জিজ্ঞেস করলাম, তো বললো করো তিন দিনের কাজ তাতে কি হয়। তো করলাম, আর তারপর একটা পরে আরেকটা শুরু হয়ে গেল। না, এই যখন তুমি প্রথম ছবিতে কাজ করে তখন মা কি বললেন? মা অ্যাকচুয়ালি খুব রেগে গেছিলেন, এটা সবাই জানে। মা কথা বলেনি আমার সাথে অনেক, এক বছর বোধহয় কথা বলেনি। তো আমি ডিউটিফুলি যেতাম, ছুটি থাকলে বাচ্চাদের নিয়ে আয়াদের নিয়ে মায়ের কাছে যেতাম, চা টা সব তৈরি থাকতো এরকম, অ্যান্ড চা খেয়ে বাচ্চাদের নিয়ে চলে আসতাম। তো তারপরে বোধহয় আমি দীপার প্রেম যখন করলাম তখন মা অগ্রি করলো, কি অগ্রি ঠিক না, বাট অত অপছন্দটা বোধহয় আস্তে আস্তে বের করে গেল। দীপার প্রেম আর রাজবধু এইগুলো এক সময় কার ছবি? মানে একটা পার্শ্ববর্তী রাজবধু করলাম এক বছর ছবি করিনি, তারপরে এক গাদা ছবি একসঙ্গে করলাম অন্তরালে। দীপার প্রেম বৈদ্যুতের রহস্য একটু পরে করেছি। আচ্ছা, সেগুলো এক্সপিরিয়েন্স একটু বলো। ওয়েব তপন সিনহার সাথে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছিল, অ্যাজ এ ম্যান, অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ অ্যান অ্যাক্টার্স ডিরেক্টর। স্ক্রিপ্ট লেখাটা একদম আলাদা, একটা মেমরি থেকে গেল ওনার বিষয়ে। আর অরুন্ধতী দেবী ইন হার ওয়ে কিছু কম নয়, তখন আমি প্রথম ফিমেল ডিরেক্টরের সাথে কাজ করলাম। 36 চৌরঙ্গি লেনে আমাকে অপর্ণা বলেছিল কাজ করতে, কিন্তু যেহেতু প্রেগনেন্ট আমি পারিনি যে রোলটা ছিল। তো অরুন্ধতী দেবী কাকে এক্সপেক্ট করছো, রাইমা না রিয়া? তখন রাইমা হয়ে গেছে, রিয়া ওদের 12 মাসের, আচ্ছা 14 মাসের তফাৎ। তো আমি অরুন্ধতী দেবী ফার্স্ট ফিমেল ডিরেক্টর, আর অবাক হয়ে যেতাম ওনার ছোট ছোট টাচেস, মানে হয়তো আমি ব্যাক টু ক্যামেরা অন্য কারোর ক্লোজ আপ, বাট এসে আমার কানে দুলটে একটু ফ্লিক করে দিল যাতে নড়ে, কথা বলতে বলতে যা হয় ছোট ছোট ডিটেলস ওনার কাছে আমি শিখেছিলাম। আর তারপরে ওনার স্ট্যামিনা, পায়ে ওনার বোধহয় কিছু একটা গন্ডগোল ছিল, বাট ওইটাও টানতে টানতে দুপুরবেলায় প্রেসিডেন্সি বিল, গরমের মধ্যে শুটিং করা, মানে খুব এনার্জি ছিল ভদ্রমহিলা। আর উনিও তো খুবই সুন্দর ভদ্রমহিলা ছিলেন, ওনাদের সাথে বসে আড্ডা মারা শুটিং এর পরে আলাদা জিনিস, এটা খুব কম পেয়েছি পরে। চাঁদুদা ইন্দোর সেনের সাথে কাজ করেছি, খুব ভালো লেগেছে। রাজা টাজা আমাদের বয়সী, উই গ্রোন আপ টুগেদার, সো একটা আলাদা ব্যাপার। অঞ্জন রাজা, ওদের কাছে একটা অন্য জিনিস এক্সপেক্ট করা যায়, আর ওরাও কিছুটা আমাদের উপরে ছেড়ে দিল, একটা সুন্দর স্ক্রিপ্ট হলেই যথেষ্ট। বাট ওনাদের কাছে অনেক শেখা ছিল, ওরা অন্য ছবি করলেও, তপন সিনহা অন্য ছবি করলেও আমরা সেটে যেতাম ফ্রি থাকলে দেখতে যে কি হচ্ছে না হচ্ছে। আমাদের নিজেদের ছবিতে শুটিং না থাকলে আমরা রোজ যেতাম ওনার পাশে, চুপ করে বসে থেকে আমরা শট গুনতাম যে আজকে 23টা শট হয়েছে, বিশ্বগুরু ঠাকুরটা, অনেকে আসতো ওখানে, সব একটা ফ্যামিলির মতন আমরা কাজ করতাম, অন্যরকম এক্সপিরিয়েন্স। আচ্ছা, আর হিন্দি ছবি করতে গেলে তখন? হিন্দি ছবি করতে গেছিলাম, কেন আমি জানি না, তোমার মতন আমাকে টেনে নিয়ে গেলেন বাচু ভট্টাচার্য। আর আমি বাসুদাকে আমি চিনি না, নাম শুনেছি, ভেরি রেসপেক্টফুলি আমি বলছি, বাসুদা আমি হিন্দি ছবি করতে চাই না, আমি বাংলা ছবি করছি, আমি ভেরি হ্যাপি, আমার দুটো বাচ্চা আছে, আমি কোপ করতে পারবো না, হিন্দি ছবি আমি কিছুতেই করতে চাইনি। আর যে নিয়ে গেল না, আমি হিন্দি বলতে পারি না, কিছুতেই কেউ বিশ্বাস করেনি। যখন শুরু করলাম ডায়লগ, বাস সবাই মাথায় হাত দিয়ে বসে থাকলো যে কাকে নিয়েছি, তখন বিশ্বাস করলো। একটা কথা বলতে পারতাম না আমি, আমাকে প্রম্পট করে দিলেও না, এত এলিয়েন ছিলাম ওদের সেটে। মানে তুমি ভাষাটা শিখতে চাওনি, কারণ যে এতগুলো ভাষা জানি, কয়েকজন ভাষা খুব তাড়াতাড়ি পিক আপ করে, আমার মেয়েরা খুব সুন্দর উর্দু বলে, হিন্দি বলে, এখন হয়তো একটু ভুলে গেছে বলে না বলে, বাট আমার সেই ন্যাকটাও নেই। আর হিন্দি আমি অন স্ক্রিন বলতে পারবো না হিন্দির বিষয়ে আমার কি ধারণা, পরে তোমাকে বলে যাব। সো আমার শেখবার কোনো ইচ্ছে নেই, আর অ্যাসিস্ট্যান্ট কোনো আসতো সন্ধ্যাবেলা আমাকে পড়াবার জন্য, আমার তো না না, এখন আমার বাচ্চাদের সাথে খেলবার সময়, 2 বছর আমি একটু হোটেলে ছিলাম বোম্বেতে, আমরা এখন বাচ্চা আয়া সব নিয়ে গেছিলাম যতদিন ওরা পড়তে শুরু করে, আনলাম আমি এখন ডায়লগ শিখবো না। আমাকে সেটে নিয়ে গিয়ে বাসুদা এতখানি ডায়লগ বলতে বলতে না, আমাকে বাসুদা আপনি তো এটা বলেননি, আর মিঠুন আমার কোস্টার হেসে গড়াগড়ি একে ও লেটে আসে, তো তাড়াতাড়ি স্পিড মেকআপ করতে হবে না, দিনের দিনে কাজটা শেষ করতে হবে 6টার মধ্যে, কিছুতেই হতো না। রাজ বাবার এসে বলতো যে, তখন রাজ ইংরেজি বলতে পারতো না, তো বলতো যে
মেয়েটা কি বলছে খুব বন্ধুত্ব স্মিতা আসতো স্মিতা থ্রু দিয়ে দুজনে বন্ধুত্ব হয়ে গেছে বাট ভীষণ প্রবলেম হতো আমি হিন্দি ছবি থেকে আই থিঙ্ক পালিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে যখন করলাম আমার খুব ভালো লাগতো কেন ইজি প্রম্পটিং ওরা কিছু এক্সপেক্ট করে না এক্সপ্রেশনটা ঠিক হলে অনেক রকমের সাউথ ইন্ডিয়ান ছবি করেছি আমি যেখানে ইনস্ট্যান্ট এক্সপ্রেশন এক্ষুনি রাগ হয়ে গেল ওই রাগের বিল্ড আপটা নেই কিন্তু হিরো কিছু একটা বললো প্যান রাগ হয়ে গেল ইজি আবার অন্য সব ছবিগুলো যেগুলো করেছি জাগো উঠায়নসারের ডিরেক্টর কে বিশ্বনাথ ওনার কাছে আমি একটা নন্দী অ্যাওয়ার্ড পেয়েছিলাম ওনার থ্রু দিয়ে ওনার ছবি আবার আমাদের ভীষণ বাঙালি টেম্পারমেন্টের মতন খুব সুন্দর অ্যান্ড ইজি ডায়লগ গুলো মুখস্থ করা যায় ছোট ছোট কথা যা হয় রিয়েল লাইফে আনলেস তোমার সাথে ইন্টারভিউ করতে বললাম তখন অনেক কথা বলতে হয় বাট নর্মালি তো আমরা কম কথা বলি না ফিল্মে ইটস আ ভিজুয়াল মিডিয়াম তো অনেক এক্সপিরিয়েন্সেস এন্ড আমি বেশি এনজয় করেছি সাউথ ইন্ডিয়ান ফিল্মস আমার আর এত যে বিজ্ঞাপনের ছবি করেছো তুমি মানে মডেল হিসেবে খুব সাকসেসফুল মডেল তুমি হ্যাঁ আমার এখনো মনে আছে তিনটে হোর্ডিং বেলভিউর সামনে তিনটে সাবানের লিরিল মাগো এন্ড গডরেজ এন্ড তিনজনই প্রায় আমাকে সু করে কিন্তু একজনের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে একজনের শুরু হবে আর একজনের চলছে ও অ্যাকচুয়ালি কারোরই কোনো গ্রাউন্ড ছিল না আর আমি ছবি তুলে রাখিনি আমার খুব ইচ্ছে ছিল ছবি আর এখন অবাক লাগে যে আমি মিনু সারিস করেছিলাম রায়মা মিনু সারি করছে ইমামি করেছিলাম আমার ফার্স্ট অ্যাড ইমামির রায়মাকে পাউডার লাগাচ্ছি আজকে রায়মা ইমামির জন্য করছে বা রিয়া কিছু করছে যেটা আমি করেছি সো একটা সুন্দর সার্কেল অফ লাইফ গোজ অন না না আর তুমি খুব সাকসেসফুল অ্যাঙ্কার তোমার একটা প্রোগ্রাম আমি দেখেছিলাম সেখানে তুমি সেলিব্রিটিদের ইন্টারভিউ নিতে কি সুন্দর মানে ক্যাজুয়ালি তুমি নিয়ে যেতে শোটাকে সেটা কি করে করতে মানে সেটা আমি মানুষ ভীষণ ভালোবাসি এন্ড আমার খুব ভালো লাগে টু আন্ডারস্ট্যান্ড ওয়ে দে আর কামিং ফ্রম ওরা কেন কোনো কাজ করেছে এন্ড আই আন্ডারস্ট্যান্ড যে আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি প্রত্যেকেই আমরা চাকরি করছি আমার বাড়ির মেয়েরা যে ঝাড়ু দিচ্ছে সেই ঝাড়ু দেওয়াটা আমি যদি না শিখিয়ে দিতে পারি কিভাবে দিতে হবে তাহলে ওদের দাঁড়িয়ে বকুনি দিয়ে কোনো লাভ নেই সো প্রত্যেকের মধ্যে কিছু বলার আছে একটু সৌন্দর্য আছে এন্ড ইটস নাইস টু বি এবল টু ড্র দ্যাম আউট ওরাও জানে যে আমরা একটা প্ল্যাটফর্ম পেলাম আজকে দূরদর্শনের দর্শককে বোঝাতে পারছি যে আমাদের পাস্ট এই হয়েছিল সেই জন্য আজকে আমি এই রকম সো আমার খুব ভালো লেগেছিল করতে আর আমি ওরকম ধরনের করতেও চাই অনেকে বলেছি যে প্লিজ আমাকে একটু সুযোগ দিন ওরকম আবার করার পর আই ডোন্ট থিঙ্ক ওরা আমাকে ওই চোখে দেখতে চায় এখনো আমাকে ওরা বলে যে কেন অভিনয় করছেন না আবার একটু থামাচ্ছি একটা ছোট্ট বিরতি নেব ফিরে আসছি একটু পরেই ফিরে এলাম বিরতির পর আড্ডা চলছে মুনমুনের সঙ্গে তুমি টিভি সিরিয়াল করেছো প্রচুর সেগুলো করতে তোমার কিরম লেগেছে আর কোনটায় কিরম এক্সপিরিয়েন্স একটু বলো প্লিজ আমি যখন টিভি সিরিয়াল করি তখন অন্য কেউ করেনি আর আমি বলতাম যে না আমি টিভি সিরিয়াল করবো না আই এম এ ফিল্ম অ্যাক্ট্রেস আমার স্বামী আমাকে বলেছিল ইনফ্যাক্ট ওই আমাকে সাপোর্ট করেছে অ্যাডভাইস করে গেছে অল থ্রু যে আমেরিকাতে টিভি সিরিয়ালস করেন হিউজ পপুলারিটি আছে অ্যান্ড টিভি ইজ আওয়ার ফিউচার তুমি টিভি করো না কেন তো তখন দেবী চৌধুরানী করেছিলাম অনেক সুন্দর সুন্দর টিভি সিরিয়াল করেছি যত আগে ফিল্ম থেকে পাশাপাশি হ্যাঁ এসছো তত আগে কিন্তু মানে ফিল্মের লোকেরা কিন্তু সেরকম ভাবে আসেনি তুমি প্রথম যেরকম এসেছিলাম আমার স্বামী বলে যে আমি এলভিস প্রেসলি বিয়ন্ড মাই টাইম আগে থেকে যেগুলো করেছি এখন লোকে তাই করে বাট আনফর্চুনেটলি ওই সিরিয়ালগুলো তো কেউ দেখায় না হারিয়ে গেছে না প্রিন্ট নষ্ট হয়ে গেছে বলা যায় না স্পন্সর সিরিয়াল ছিল পরবর্তীকালে তো সেগুলো মানে এগুলো তো আমাদের দূরদর্শনে নিজস্ব ছিল না ফলে সেগুলো আর আমরা দেখাতে পারি না আর না আমি একটু তোমার মানে ছোটবেলা একটু ফিরে যেতে চাই কিরকম ভাবে মা অত কাজে ব্যস্ত থাকতেন তুমি কিভাবে বড় হয়েছো মানে একাকিত্ব ছিল কি যদি এখন
আমার ছোটবেলার ছবি টবি দেখতে যাই, একজনের সাথে কথা বলছিলাম, আমাদের অনেক রকমের জন্তু জানোয়ার ছিল, উই হ্যাড পিকক্স, হরিণ ছিল, একটা ছাগলও ছিল বোধ হয়, আমার মনে আছে দড়ি দিয়ে টানছি, পিকক, কুকুর, একটা লেপার্ড, লেপার্ডের বাচ্চা ছিল, আর মা তো পমেরানিয়ান খুব ভালোবাসত, বালিগঞ্জ প্লেসে থাকতে, মা খুব ভালোবাসতেন জন্তু জানোয়ার, সো উইভ অলওয়েজ বিন সারাউন্ডেড, কুকুর টুকুর, বেড়াল মায়ের পছন্দ ছিল না, আর আমি কলেজে পরে উঠে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে ব্যাগে ভরে নিয়ে যেতাম বাড়ি, মা একদিন রাখতেন খাওয়াতেন, পরের দিন আমি যখন স্কুলে যেতাম ছাড়িয়ে দিতেন, কোথাও পাঠিয়ে দিত অন্য জায়গায়। তো অনেক জন্তু জানোয়ার মনে আছে, আমার মাসিদের মনে আছে, ওরা খুব আসতো তখন, কারো বিয়ে হয়নি, মার আমি যেখানে মা শুটিংয়ে যেতেন, আমার স্কুল না থাকলে মা আমাকে নিয়ে যেতেন, সে সেদিক দিয়ে অনেকখানি ট্রাভেলও করেছি। মানে তুমি শুটিংয়েও যেতে মার সঙ্গে? খুব বেশি একটা মা পছন্দ করতো না, বাট আউটডোর শুটিং থাকলে কাশ্মীরে গেছি, দেওঘরে গেছি, হয়তো এরকম ঘাটশিলা, ঠিক মনে নেই, বাট মায়ের কাছে থাকতাম, বই পড়তাম খুব, বই নিয়ে যেতাম। আমি যখন বড় হয়ে কাজ করি তখন হাসি দিয়ে, আমার খুব প্রিয় একজন আর্টিস্ট ছিলেন, তখন উনি বলতেন যে মনমন ভাবতেই পারি না যে তুমি এই মেয়ে সেই মেয়ে, বলো তখন তুমি বইয়ের মধ্যে নাক ঢুকিয়ে রাখতে আর চোখ ওঠাতে না, আর এখন তো হাতে বই নেই, সবার সাথে খুলে হাসি ঠাট্টা কথা বলে বেড়াচ্ছে। না, এই বই পড়ার থেকে একটা কথা বলছি, তুমি পড়িয়েছো স্কুলে? হ্যাঁ, সেটা বলো, মানে সেটা আমি জানি না আজকাল দর্শকের জানেন কিনা, কারণ ফিল্মে আসার আগে তুমি যে কাজটা করছো সেটা তুমি পড়িয়েছো? পড়িয়েছি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে, যেখানে সত্যজিৎ রায় পড়তেন, আমার বাবা পড়তেন, অ্যান্ড এক বছর পড়িয়েছি বাচ্চা বাচ্চা ছেলেদের, তখন তখন যখন মা ছবি করতে দিলেন, একজন ছাত্র হচ্ছে রজতাবু, ও রনি যে অভিনয় করে, যেখানে যায় মিস মিস, ও লম্বা বড় সব ছেলে গুলো আলম কারা তোমরা, কাম বি এ ফ্যান ও সামথিং, মিস আপনি আপনি আমাদের পড়িয়েছেন। আমাদের এখানে থামতে হবে, কারণ আমাদের একটা এপিসোড হয়ে গেছে, আমরা এতক্ষণ ধরে কথা বলছি, কিন্তু এই যে এইখানটা আমি শুনবো যে মানে বিখ্যাত মা বাবার মেয়েদের একটা প্রবলেম হয়, মানে সবাই সেইভাবে ভাবতে চায় যে সুচিত্রা সেনের মেয়ে, মানে তাহলে এই মানে হ্যাঁ ওইটাকে, মানে যে কোনো সেলিব্রিটি মা বাবার সন্তানদের কিন্তু একটা প্রবলেম হয়, সেই প্রবলেমের কথা এবং প্রবলেম ওভারকাম করার কথা শুনবো নেক্সট এপিসোডে। এক সপ্তাহ অপেক্ষা করুন, আমরা আবার মুনমুনকে নিয়ে ফিরে আসছি ক্লোজ আপে। নমস্কার। আচ্ছা, ধরুন আপনার পাশে যদি বসে থাকেন শহরের অন্যতম ডাকসাইটে সুন্দরী, আপনার কেমন লাগবে? একটু জড়সড় হবে তো? আমার কিন্তু এখন সেরকমই একটা ভাব যে আমি কি করব ঠিক ভেবে পাচ্ছি না, অনেক সাধ্য সাধনা করে, অনেক SMS, অনেক ফোন, আবার SMS, এইসবের পরে যিনি রাজি হয়েছেন আমাদের স্টুডিওতে আসতে, তার নাম মুনমুন সেন। তুমি এসেছো, আমি কি বলবো, মানে কৃতার্থ কৃতজ্ঞ, এইসব কথা বলছিলাম, ভীষণ খুশি হয়েছি আমি এসেছি, তোমায় ভালোবাসি, তোমার মতন কেউ আমাকে চেস করেনি, একদিন একদিন পৌঁছাতে হবে ওর কাছে, তাই এসেছি। অন্তত আর যাতে SMS না করি সেই ভয়ে তো এই কাহিনী শেষ। না, তোমার কাছে শুনবো, ছোটবেলা থেকে শুরু করবে, বল কি বলবো, ছোটবেলার কথা তোমার জিজ্ঞেস করো, প্রশ্ন করো, না তো তোমার এত কথা না, এই দেখো এমনিতেই তো তোমার কাছে প্রচুর মানে কথা শোনার আছে, এক তো তোমরাই একমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা তিন জেনারেশন অভিনেত্রী, আর তো কিন্তু কেউ নেই, তোমার মা, তুমি এবং তোমার মেয়েরা, তুমি একদম মাঝখানে জায়গায় রয়েছো, আর কেউ নেই আমাদের কলকাতায়, এখন অবধি কেউ নেই। সেই জন্য অনেক কথা তোমার বলার আছে, তোমার নিজের কথা, তোমার মেয়েদের কথা, তোমার মায়ের কথা, সবই শুনবো।
ছোট ভাইকে তোমার বেড়ে ওঠাটা একটু বলো, তুমি লরেটোতে পড়তে না? আমি পড়তাম মিস হিগিন্স বলে একটা স্কুলে, তো আমি এখনো ফেসবুক বা কিছু শিখিনি, আমার খুব ইচ্ছে আছে সেই মিস হিগিন্স এর বন্ধু বান্ধবদের সাথে আবার নতুন করে আলাপ করা। তার আগে ক্লিফটন হল যেটা বন্ধ হয়ে গেছে, লোরেটো থেকে মা আমাকে বিলেতে পাঠালো 4-5 বছরের জন্য বোর্ডিং এ। তখন মা খুব ব্যস্ত বম্বে কলকাতা কাজ করতে, তো দেখাশোনা কে করবে, বোর্ডিং এ পাঠালেন। বোর্ডিং থেকে ফিরে এসে এখানে কলকাতা মিডলটন রোয়ের লোরেটোতে শেষ করলাম পড়া, তারপরে ওখানে কলেজও গেলাম, অ্যান্ড তারপরে যাদবপুরে গিয়ে এমএটা পড়লাম, উইচ আই এনজয়েড সবচেয়ে বেশি। আমি ওইখানে পড়তে ভালোবেসেছি। এখানে আমি একটা কথা, নিজের একটা অভিজ্ঞতা আমি তোমার সঙ্গে শেয়ার করছি, দর্শকদের সঙ্গে শেয়ার করছি, সেটা যাদবপুরে। সেটা হলো এমনিতে তো তুমি যখন আসতে আমার মনে হয় চুলটাও আসতে না, একটা জাস্ট টপ নট করে ওরকম ভাবে চলে আসতে, আমরা ধরো করিডোরে তোমায় দেখতে পেলাম। কিন্তু একটা দিনের কথা আমি কখনো ভুলবো না, তুমি একটা হলুদ রঙের মভ বর্ডারওয়ালা একটা শাড়ি পরেছিলে, সেটা হচ্ছে বুদ্ধদেব বসু স্মরণ সভায় ওই আর্টস ফ্যাকাল্টির নিচের তলায় ওই বারান্দা হলের ওই মাঝখানে একটা সভা, আমরা স্মরণ সভা করেছিলাম, তোমাদের ডিপার্টমেন্ট এবং আমরা বাংলা ডিপার্টমেন্ট সবাই ওখানে গিয়েছিলাম, ফাদার আফওয়া গান গিয়েছিলেন সেইখানে। তুমি ভাবতে পারবে না মনমোহন, আমি মানে আমার সারা জীবনে স্বপ্নের মানে স্বপ্নের কাউকে দেখতে হলে যেরকম একটা দৃশ্য দেখবো সেরকম তোমাকে লাগছিল। এবং আমাকে বন্ধুরা খাপাত এই স্বপ্নের শাড়ি কি বলতো, আমরা ওই যে লেমন ইয়েলো শাড়িতে মভ পার আমার মনেই নেই, এবং তোমাকে অপ্সরার মতো দেখাচ্ছিল, সেইটা আমার এখনো মনে আছে। আমার মনে আছে আমার শাড়ি পরার খুব শখ ছিল, আর মাও চাইতেন যে আমি মাঝে সাঝে শাড়ি পরি। তো আমার প্রথম শিফন শাড়ি মা কিনে দিয়েছিলেন বোধহয় রাসেল স্ট্রিট থেকে, আর নখী বলে একটা পর্দার দোকান আছে না, তার পাশে একটা ছোট্ট দোকান আছে, ওখান থেকে মা আমাকে দুটো শিফন শাড়ি কিনে দেয়। তারপর থেকে ঋতুজ বুটিক আস্তে আস্তে শাড়ি কিনতে শুরু করি, শাড়ি পরি। যেটা বলছি একটা কটন শাড়ি ছিল তোমার, আর আমি জানি না তোমার হয়তো সেদিনের কথা মনে নেই, কিন্তু হয় না একটা ছবি এবং স্বপ্নের মধ্যে দেখা যায় সেরকম একটা দৃশ্য ছিল সেটা। তারপর বলো যাদবপুরের সময়টা তুমি খুব এনজয় করেছো বলো। আমার মাস্টার মশাইরা আলাদা ছিল, নবনীতা দিকে ভীষণ ভালোবাসতাম, শুদ্ধশীল, অমিয়দেব, তারপরে এখন তো অত দেখা হয় না, কিন্তু আমেরিকাতে একটা বঙ্গীয় সম্মেলনে গিয়ে নবনীতা দির সাথে দেখা হয়েছিল, একটা রিউনিয়ন হয়েছিল লোরেটোতে। সবাইকে জিজ্ঞেস করছে তোমাদের বয়স নাম, তোমরা নিজেরা উঠে উঠে বলো, তো আমি উঠে বলেছিলাম আই এম অ্যান অ্যাক্ট্রেস, আমার বয়স আর বছর আমি কাউকে জানাবো না, তো সবাই খুব হেসেছিল। বাট ওদের সাথে খুব কম যোগাযোগ হয়, মেরিয়ান দাশগুপ্তার সাথে এখনো যোগাযোগ আছে, আমার মাস্টারমশাইয়ের স্ত্রী প্রণবেন্দু দাশগুপ্তার। আর আমার যত স্কুল কলেজ ইয়ার্স আছে যাদবপুরে আমি সবচেয়ে বেশি এনজয় করেছিলাম আমার মনে আছে। তারপরে আমার মা খুব চাইতেন যে আমি সব রকম জিনিস শিখি, আর যদি আমি কোনো আমি বলেছিলাম যে মা ওয়াইসি গুপ্তা অল ইন্ডিয়া রেডিওতে লাঞ্চ টাইম প্রোগ্রাম করে, তো আমি করতে পারি, আমায় বলেছে করতে ওনার সাথে, ইমিডিয়েটলি হ্যাঁ বলতে পারি। আমি যা করতে চাইতাম, ছবি আঁকতে চাইতাম, পিয়ানো, যা যা চাইতাম, নাচ, সব জিনিসে মা আমাকে এনকারেজ করেছিলেন। স্কুল থেকে ছুটিতে আসতাম সেই সময়টা শিখতাম, কিন্তু বড় হয়ে যখন পরিত সেনের কাছে শিখবো ঠিক করেছিলাম সেটা আমার আর হয়নি শেখা, ওনার সাথে বন্ধুত্ব থেকে গেছিল। ছবি আঁকাটা কি এখনো না কিচ্ছু, আমাকে বসুমতি তোমার মতো 2 মাস ধরে এডিটর আমাকে চেস করছে যে প্লিজ আমাদের কভার ডিজাইনটা করে দেবেন পূজোর জন্য, আর আপনি লিখুন আমাদের জন্য। টেলিগ্রাফের আমার একজন ভালো বন্ধু আছে সুমিত, ও বলে মনমু তুমি লিখছো না কেন, প্লিজ তুমি লেখো। বাট হয়ে ওঠে না, আমি কাজ করি না এখন, কিন্তু কাজ না করে ভীষণ ব্যস্ত বাড়িতে, মানে গিয়ে যে দুপুরবেলা একটু ঘুমোবো সময় পাই না। আচ্ছা প্রথম ছবি তুমি একটা, তোমার কি অসমীয়া ছবিটাই প্রথম ছবি? একটা দেখছিলাম না, গজমুক্ত
অহমিয়া বাঙালি দুটো ভার্সন না। আমার প্রথম ছবি ভাস্করের ছবি ডিরেকশন, আর হিরো ছিল দীপঙ্কর দে, আচ্ছা রবি সোম, ছোট্ট একটা রোল, সিমি কাজ করেছিল, সিমি আমাকে বলেছিল, আমাদের বন্ধু ছিল, খুব আসতো বাড়িতে, তো বললো যে মুনমুন তুমি করছো না কেন, তা না আমার কোনো ইচ্ছে নেই ছবিতে কাজ করার। ছবি কি তুমি মানে বিয়ের আগে করেছো না বিয়ের পরে ছবি করেছো তাই না? তার আগে তোমার কখনো মনে হয়নি মানে দেখো তো মা মা পছন্দ করতেন না, মা দেয়নি, জানতে চাইছি মা দেয়নি মানে কোনো প্রশ্নই উঠতো না যে ছবি করব। আচ্ছা বিয়ের পরেও কোনো ইচ্ছে ছিল না ছবি, আমার তখন আর কোনো ইচ্ছে ছিল না ছবি করার, আর আমি বিদেশি ছবি দেখতাম, আমি ভাবতাম না যে এসব ছবি করব। এখন যখন কেউ কিছু মানে হেসে কিছু টোকা মারে কি কিছু, তখন আমার খুব খারাপ লাগে, আমি বললাম না 22 ইয়ার্স আমার প্রফেশন, তখন আর কারোর কাছে কোনো নিন্দে শুনতে ইচ্ছে করে না, আর এখন তো খুবই ভালো ছবি বানাচ্ছে অল্প বয়সী ছেলেরা। হ্যাঁ কিন্তু মানে এই যে তুমি মা পছন্দ করতে না, প্রচুর অফার নিশ্চয়ই আসতো? হ্যাঁ অফার আসতো, ফিরে যেত, তারপরে ভালো ভালো অফার এসে ফিরে যেত। আর বিয়ের পরে মানে বিয়ের পরে আমি আমার স্বামীকে বলছিলাম যে দেখো আমরা হাইন্ডেন ম্যানশনে থাকি আর্ট কলেজের পাশে, 5 বছর আমাকে আর্ট কলেজ করতে দাও, তো ও করতে দিল না, তো তখন যখন অফার গুলো আসতে শুরু হলো তখন আমার 2 মেয়ে হয়ে গেছে। ও তারপরে তুমি ছবিতে এসেছো? তারপরে তার আমার বাড়িতে বসে থাকা ঠিক অভ্যেস ছিল না, আমি চিত্রবাণীতে কাজ করেছি মানে নানান বুক ডিজাইন যে অনেক কিছু করতাম, তো তখন আমার স্বামী বললো যে যদি কাজ করো 15 ডেজ কাজ করো, 15 ডেজ বাড়িতে থাকো বাচ্চাদের সাথে, তো তাই করতে গিয়ে বিকেম ফুল টাইম। আর কিন্তু আমি যেটা আমি জানি না দর্শকেরা নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে তুমি বাংলা হিন্দি ছাড়াও তুমি তামিল তেলেগু কানাড়া 22টা ল্যাঙ্গুয়েজে কাজ করেছি, 22টা ল্যাঙ্গুয়েজে কাজ করেছি, আমি ডাব করে দিয়েছে 22টা ল্যাঙ্গুয়েজে কাজ করেছি। আমি যখন বিদেশে ছিলাম তখন আমাদের স্কুল কারিকুলামে ফ্রেঞ্চ এন্ড ল্যাটিন এন্ড জার্মান শিখতাম, আর এখানে যখন ফিরে আসলাম তখন সংস্কৃত এন্ড হিন্দি দিয়েছিল, তো হিন্দি তো কিছুতেই আমি শিখতে পারলাম না আজ অবধি আমি জানি না, কিছুটা মিল ছিল এন্ড আমাদের অনেকগুলো ইন্ডিয়ান ভাষা সংস্কৃতের সাথে মেলে, সো অত ডিফিকাল্ট হয়নি বলতে, বাট সবসময় আমাকে ডাব করে দিত। তোমাকে একটু থামাচ্ছি, একটা ছোট্ট ব্রেক নেব, ফিরে আসছি এক্ষুনি। আমি জানি আপনারা অপেক্ষা করবেন এইটুকুনি সময়, বিরতির সময়টুকু, আসছি ফিরে। ফিরে এলাম বিরতির পর, আড্ডা চলছে মুনমুন সেনের সঙ্গে। না তারপর প্রথম বাংলা ছবি করার অভিজ্ঞতার কথা বলো। ওই সিমি সিমি বাড়িতে আসতো, আমি বলতো করো করো করো, আমি বলতাম যে না আমি করতে চাই না, তারপরে দীপ্তি না বলে বোধহয় করার কথা ছিল ওই 3 দিনের রোলটা, আচ্ছা আর দীপ্তি কোথায় পালিয়ে গেছিল, ওই এখন আমার ভীষণ ভালো বান্ধবী, তো বললো প্লিজ করো ছবিটা আটকে যাবে, আমরা এখানে পুরো ইউনিট ছিল, এডিটর ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট সবাই পায়ের কাছে বসে, তুমি যতক্ষণ হ্যাঁ বলবে ততক্ষণ আমরা বাড়ি থেকে বেরোবো না, তো আমার হাজবেন্ডকে অফিসে ফোন করে জিজ্ঞেস করলাম, তো বললো করো 3 দিনের কাজ তাতে কি হয়, তো করলাম আর তারপর একটা পরে আরেকটা শুরু হয়ে গেল। আচ্ছা না এই যখন তুমি প্রথম ছবিতে কাজ করে তখন মা কি বললেন? মা অ্যাকচুয়ালি খুব রেগে গেছিলেন, এটা সবাই জানে, মা কথা বলেনি আমার সাথে অনেক, 1 বছর বোধহয় কথা বলেনি, তো আমি ডিউটিফুলি যেতাম, ছুটি থাকলে বাচ্চাদের নিয়ে আয়াদের নিয়ে মার কাছে যেতাম, চা টা সব তৈরি থাকতো এরকম, অ্যান্ড চা খেয়ে বাচ্চাদের নিয়ে চলে আসতাম, তো তারপরে বোধহয় আমি দীপার প্রেম যখন করলাম তখন মা অ্যাগ্রি করলো, কি অ্যাগ্রি ঠিক না বাট অত অপছন্দটা বোধহয় আস্তে আস্তে বের করে গেল। দীপার প্রেম আর রাজবধূ এইগুলো এক সময় কার ছবি মানে একটা পার্শ্ববর্তী? রাজবধূ করলাম 1 বছর ছবি করিনি, তারপরে এক গাদা ছবি একসঙ্গে করলাম অন্তরালে, দীপার প্রেম বৈদ্যুতি রহস্য একটু পরে করেছি। আচ্ছা সেগুলো এক্সপিরিয়েন্স একটু বলো। ওয়েব তপন সিনহার সাথে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছিল, অ্যাজ এ ম্যান, অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ অ্যান অ্যাক্টার্স ডিরেক্টর, স্ক্রিপ্ট লেখাটা একদম আলাদা একটা মেমরি থেকে গেল ওনার বিষয়ে, আর অরুন্ধতী দেবী ইন হাওয়ে কিছু কম নয়, তখন আমি প্রথম ফিমেল ডিরেক্টরের সাথে কাজ করলাম,
36 চৌরঙ্গী লেনে আমাকে অপর্ণা বলেছিল কাজ করতে কিন্তু যেহেতু প্রেগন্যান্ট আমি পারিনি যে রোলটা ছিল তো অরুন্ধতী দেবী তুমি কাকে এক্সপেক্ট করছো রাইমা না রিয়া তখন রাইমা হয়ে গেছে রিয়া ওদের 12 মাসের আচ্ছা 14 মাসের তফাত তো আমি অরুন্ধতী দেবী ফার্স্ট ফিমেল ডিরেক্টর আর অবাক হয়ে যেতাম ওনার ছোট ছোট টাচেস মানে হয়তো আমি ব্যাক টু ক্যামেরা অন্য কারোর ক্লোজ আপ বাট এসে আমার কানে দুলটা একটু ফ্লিক করে দিল যাতে নড়ে কথা বলতে বলতে যা হয় ছোট ছোট ডিটেলস ওনার কাছে আমি শিখেছিলাম আর তারপরে ওনার স্ট্যামিনা পায়ে ওনার বোধহয় কিছু একটা গন্ডগোল ছিল বাট ওইটাও টানতে টানতে দুপুরবেলায় প্রেসিডেন্সি বিল গরমের মধ্যে শুটিং করা মানে খুব এনার্জি ছিল ভদ্রমহিলা আর উনিও তো খুবই সুন্দর ভদ্রমহিলা ছিলেন ওনাদের সাথে বসে আড্ডা মারা শুটিং এ পরে আলাদা জিনিস এটা খুব কম পেয়েছি পরে চাঁদুদা ইন্দোর সেনের সাথে কাজ করেছি খুব ভালো লেগেছে রাজা টাজা আমাদের বয়সী উই গ্রোন আপ টুগেদার সো একটা আলাদা ব্যাপার অঞ্জন রাজা ওদের কাছে একটা অন্য জিনিস এক্সপেক্ট করা যায় আর ওরাও কিছুটা আমাদের উপরে ছেড়ে দিল একটা সুন্দর স্ক্রিপ্ট হলেই যথেষ্ট বাট ওনাদের কাছে অনেক শেখা ছিল ওরা অন্য ছবি করলেও তপন সেনা অন্য ছবি করলেও আমরা সেটে যেতাম ফ্রি থাকলে দেখতে যে কি হচ্ছে না হচ্ছে আমাদের নিজেদের ছবিতে শুটিং না থাকলে আমরা রোজ যেতাম ওনার পাশে চুপ করে বসে থেকে আমরা শট গুনতাম যে আজকে 23টা শট হয়েছে বিশ্বগুরু ঠাকুরটা অনেকে আসতো ওখানে সব একটা ফ্যামিলির মতন আমরা কাজ করতাম অন্যরকম এক্সপিরিয়েন্স আচ্ছা আর হিন্দি ছবি করতে গেলে তখন হিন্দি ছবি করতে গেছিলাম কেন আমি জানি না তোমার মতন আমাকে টেনে নিয়ে গেলেন বাচু ভট্টাচার্য আর বাসুদাকে আমি চিনি না নাম শুনেছি ভেরি রেসপেক্টফুলি আমি বলছি বাসুদা আমি হিন্দি ছবি করতে চাই না আমি বাংলা ছবি করছি আমি ভেরি হ্যাপি আমার দুটো বাচ্চা আছে আমি কোপ করতে পারবো না হিন্দি ছবি আমি কিছুতেই করতে চাইনি আর যে নিয়ে গেল না আমি হিন্দি বলতে পারি না কিছুতেই কেউ বিশ্বাস করেনি যখন শুরু করলাম ডায়লগ বাস সবাই মাথায় হাত দিয়ে বসে থাকলো যে কাকে নিয়েছি তখন বিশ্বাস করলো একটা কথা বলতে পারতাম না আমি আমাকে প্রম্পট করে দিলেও না এত এলিয়েন ছিলাম ওদের সেটে মানে তুমি ভাষাটা শিখতে চাওনি কারণ যে এতগুলো ভাষা জানি আমি ওয়াজ কয়েকজন ভাষা খুব তাড়াতাড়ি পিক আপ করে আমার মেয়েরা খুব সুন্দর উর্দু বলে হিন্দি বলে এখন হয়তো একটু ভুলে গেছে বলে না বলে বাট আমার সেই ন্যাকটাও নেই আর হিন্দি আমি অন স্ক্রিন বলতে পারবো না হিন্দির বিষয়ে আমার কি ধারণা পরে তোমাকে বলে যাব সো আমার শেখবার কোনো ইচ্ছে নেই আর অ্যাসিস্ট্যান্ট কোনো আসতো সন্ধ্যাবেলা আমাকে পড়াবার জন্য আমার তো না না এখন আমার বাচ্চাদের সাথে খেলবার সময় দু বছর আমি একটু হোটেলে ছিলাম বম্বেতে আমরা এখন বাচ্চা আয়া সব নিয়ে গেছিলাম যতদিন ওরা পড়তে শুরু করে আলাম আমি এখন ডায়লগ শিখবো না আমাকে সেটে নিয়ে গিয়ে বাসুদা এতখানি ডায়লগ বলতে বলতে না আমার বাসুদা আপনি তো এটা বলেননি আর মিঠুন আমার কোস্টার হেসে গড়াগড়ি একেও লেটে আসে তো তাড়াতাড়ি স্পিড মেকআপ করতে হবে না দিনের দিনে কাজটা শেষ করতে হবে 6টার মধ্যে কিছুতেই হতো না রাজ বাবার এসে বলতো যে তখন রাজ ইংরেজি বলতে পারতো না তো বলতো যে মেয়েটা কি বলছে কেউটা কি আমি কখন ডায়লগ শুরু করব কিছুতেই আমাদের মধ্যে কোনো সিং ছিল না আমি ওকে দুচোখে দেখতে পারতাম না আমার তো আমাকে কিছুতেই হেল্প করছে না আর ও জাস্ট কমপ্লিট পাজলমেন্ট মানে কি বলছে এটা কি ও এখন আমাদের খুব বন্ধুত্ব স্মিতা আসতো স্মিতা থ্রু দিয়ে দুজনের বন্ধুত্ব হয়ে গেছে বাট ভীষণ প্রবলেম হতো আর আমি হিন্দি ছবি থেকে আই থিঙ্ক পালিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস যখন করলাম আমার খুব ভালো লাগতো কেন ইজি প্রম্পটিং ওরা কিছু এক্সপেক্ট করে না এক্সপ্রেশনটা ঠিক হলে অনেক রকমের সাউথ ইন্ডিয়ান ছবি করেছি আমি যেখানে ইনস্ট্যান্ট এক্সপ্রেশন এক্ষুনি রাগ হয়ে গেল ওই রাগের বিল্ড আপটা নেই কিন্তু হিরো কিছু একটা বললো প্যান রাগ হয়ে গেল ইজি আবার অন্য সব ছবিগুলো যেগুলো করেছি জাগো উঠায়নসারের ডিরেক্টর কে বিশ্বনাথ ওনার কাছে আমি একটা নন্দী অ্যাওয়ার্ড পেয়েছিলাম ওনার থ্রু দিয়ে ওনার ছবি আবার আমাদের ভীষণ বাঙালি টেম্পারমেন্টের মতন খুব সুন্দর ইজি ডায়লগগুলো মুখস্থ করা যায় ছোট ছোট কথা যা হয় রিয়েল লাইফে আনলেস তোমার সাথে ইন্টারভিউ করতে বললাম তখন অনেক কথা বলতে হয় বাট নর্মালি তো আমরা কম কথা বলি না ফিল্মে ইটস এ ভিজুয়াল মিডিয়াম তো অনেক এক্সপিরিয়েন্সেস এন্ড আমি বেশি এনজয় করেছি সাউথ ইন্ডিয়ান ফিল্মস আমার আর এত যে বিজ্ঞাপনের ছবি করেছো তুমি মানে মডেল হিসেবে খুব সাকসেসফুল মডেল তুমি হ্যাঁ আমার এখনো মনে আছে তিনটে হোর্ডিং বেলভিউর সামনে তিনটেই সাবানের লিরিল মাগো
and Godrej. And তিনজনই প্রায় আমাকে সু করে কিন্তু একজনের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে একজনের শুরু হবে আর একজনের চলছে ও অ্যাকচুয়ালি কারোরই কোনো গ্রাউন্ড ছিল না আর আমি ছবি তুলে রাখিনি আমার খুব ইচ্ছে ছিল ছবি আর এখন অবাক লাগে যে আমি মিনু সারিস করেছিলাম রাইমা মিনু সারি করছে ইমামি করেছিলাম আমার ফার্স্ট অ্যাড ইমামির রাইমাকে পাউডার লাগাচ্ছি আজকে রাইমা ইমামির জন্য করছে বা রিয়া কিছু করছে যেটা আমি করেছি সো একটা সুন্দর সার্কেল অফ লাইফ গোজ অন না না আর তুমি খুব সাকসেসফুল অ্যাঙ্কার তোমার একটা প্রোগ্রাম আমি দেখেছিলাম সেখানে তুমি সেলিব্রিটিদের ইন্টারভিউ নিতে কি সুন্দর মানে ক্যাজুয়ালি তুমি নিয়ে যেতে শোটাকে সেটা কি করে করতে মানে সেটা আমি মানুষ ভীষণ ভালোবাসি এন্ড আমার খুব ভালো লাগে টু আন্ডারস্ট্যান্ড ওয়্যার দে আর কামিং ফ্রম ওরা কেন কোনো কাজ করেছে এন্ড আই আন্ডারস্ট্যান্ড যে আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি প্রত্যেকেই আমরা চাকরি করছি আমার বাড়ির মেয়েরা যে ঝাড়ু দিচ্ছে সেই ঝাড়ু দেওয়াটা আমি যদি না শিখিয়ে দিতে পারি কিভাবে দিতে হবে তাহলে ওদের দাঁড়িয়ে বকুনি দিয়ে কোনো লাভ নেই সো প্রত্যেকের মধ্যে কিছু বলার আছে একটা সৌন্দর্য আছে এন্ড ইটস নাইস টু বি এবল টু ড্র দ্যাম আউট ওরাও জানে যে আমরা একটা প্ল্যাটফর্ম পেলাম আজকে দূরদর্শনের দর্শককে বোঝাতে পারছি যে আমাদের পাস্ট এই হয়েছিল সেই জন্য আজকে আমি এই রকম সো আমার খুব ভালো লেগেছিল করতে আর আমি ওরকম ধরনের করতেও চাই অনেকে বলেছি যে প্লিজ আমাকে একটু সুযোগ দিন ওরকম আবার করার পর আই ডোন্ট থিঙ্ক ওরা আমাকে ওই চোখে দেখতে চায় এখনো আমাকে ওরা বলে যে কেন অভিনয় করছেন না আবার একটু থামাচ্ছি একটা ছোট্ট বিরতি নেব ফিরে আসছি একটু পরেই ফিরে এলাম বিরতির পর আড্ডা চলছে মুনমুনের সঙ্গে তুমি টিভি সিরিয়াল করেছো প্রচুর সেগুলো করতে তোমার কিরম লেগেছে আর কোনটায় কিরম এক্সপিরিয়েন্স একটু বলো প্লিজ আমি যখন টিভি সিরিয়াল করি তখন অন্য কেউ করেনি আর আমি বলতাম যে না আমি টিভি সিরিয়াল করবো না আই এম এ ফিল্ম অ্যাক্ট্রেস আমার স্বামী আমাকে বলেছিল ইনফ্যাক্ট ওই আমাকে সাপোর্ট করেছে অ্যাডভাইস করে গেছে অল থ্রু যে আমেরিকাতে টিভি সিরিয়াল করেন হিউজ পপুলারিটি আছে অ্যান্ড টিভি ইজ আর ফিউচার তুমি টিভি করো না কেন তো তখন দেবী চৌধুরানী করেছিলাম অনেক সুন্দর সুন্দর টিভি সিরিয়াল তুমি যত আগে ফিল্ম থেকে টেলিভিশনে এসছো তত আগে কিন্তু মানে ফিল্মের লোকেরা কিন্তু সেরকম ভাবে আসেনি তুমিই প্রথম যে এরকম এসেছিলাম আমার স্বামী বলে যে আমি এলভিস প্রেসলি বিয়ন্ড মাই টাইম আগে থেকে যেগুলো করেছি এখন লোকে তাই করে বাট আনফর্চুনেটলি ওই সিরিয়ালগুলো তো কেউ দেখায় না হারিয়ে গেছে না প্রিন্ট নষ্ট হয়ে গেছে বলা যায় না স্পন্সর সিরিয়াল ছিল পরবর্তীকালে তো সেগুলো মানে এগুলো তো আমাদের দূরদর্শনে নিজস্ব ছিল না ফলে সেগুলো আর আমরা রাখতে পারি না আর না আমি একটু তোমার মানে ছোটবেলা একটু ফিরে যেতে চাই কিরকম ভাবে মা অত কাজে ব্যস্ত থাকতেন তুমি কিভাবে বড় হয়েছো মানে একাকে ছিল কি যদি এখন আমার ছোটবেলার ছবি টবি দেখতে যাই একজনের সাথে কথা বলছিলাম আমাদের অনেক রকমের জন্তু জানোয়ার ছিল উই হ্যাড পিকক্স হরিণ ছিল একটা ছাগলও ছিল বোধ হয় আমার মনে আছে দড়ি দিয়ে টানছি পিকক কুকুর একটা লেপার্ড লেপার্ডের বাচ্চা ছিল আর মা তো পমেরানিয়ান খুব ভালোবাসত বালিগঞ্জ প্লেসে থাকতে মা খুব ভালোবাসতেন জন্তু জানোয়ার সো উই অলওয়েজ বিন সারাউন্ডেড কুকুর টুকুর বেড়াল মায়ের পছন্দ ছিল না আর আমি কলেজে পরে উঠিয়ে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে ব্যাগে ভরে নিয়ে যেতাম বাড়ি মা একদিন রাখতেন খাওয়াতেন পরের দিন আমি যখন স্কুলে যেতাম ছাড়িয়ে দিতেন কোথাও পাঠিয়ে দিত অন্য জায়গায় তো অনেক জন্তু জানোয়ার মনে আছে আমার মাসিদের মনে আছে ওরা খুব আসতো তখন কারো বিয়ে হয়নি মার আমি যেখানে মা শুটিংয়ে যেতেন আমার স্কুল না থাকলে মা আমাকে নিয়ে যেতেন সে সেদিক দিয়ে অনেকখানি ট্রাভেলও করেছি মানে তুমি শুটিংও যেতে মার সঙ্গে খুব বেশি একটা মা পছন্দ করতো না বাট আউটডোর শুটিং থাকলে কাশ্মীরে গেছি দেওঘরে গেছি হয়তো এরকম ঘাটশিলা ঠিক মনে নেই বাট মায়ের কাছে থাকতাম বই পড়তাম খুব বই নিয়ে যেতাম আমি যখন বড় হয়ে কাজ করি তখন হাসি দিয়ে আমার খুব প্রিয় একজন আর্টিস্ট ছিলেন তখন উনি বলতেন যে মুনমুন ভাবতেই পারি না যে তুমি এই মেয়ে সেই মেয়ে বলে তখন তুমি বইয়ের মধ্যে নাক ঢুকিয়ে রাখতে আর চোখ ওঠাতে না আর এখন তো হাতে বই নেই সবার সাথে খুলে হাসি ঠাট্টা কথা বলে বেড়াচ্ছে
না এই বই পড়ার থেকে একটা কথা বলছি, তুমি পড়িয়েছো স্কুলে? হ্যাঁ, সেটা বলো। মানে সেটা আমি জানি না আজকাল দর্শকেরা জানেন কিনা, কারণ ফিল্মে আসার আগে তুমি যে কাজটা করছো সেটা তুমি পড়িয়েছো? পড়িয়েছি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে, যেখানে সত্যজিৎ রায় পড়তেন, আমার বাবা পড়তেন, অ্যান্ড এক বছর পড়িয়েছি বাচ্চা বাচ্চা ছেলেদের। তখন তখন যখন মা ছবি করতে দিলেন, একজন ছাত্র হচ্ছে রজতাবু, ও রনি যে অভিনয় করে যেখানে যায়, মিস মিস, ও আর লম্বা বড় সব ছেলেগুলো আলাম কারা তোমরা, কাম বি এ ফ্যান অর সামথিং, মিস আপনি আপনি আমাদের পড়িয়েছেন। আমাদের এখানে থামতে হবে, কারণ আমাদের একটা এপিসোড হয়ে গেছে, আমরা এতক্ষণ ধরে কথা বলছি, কিন্তু এই যে এইখানটা আমি শুনবো যে মানে বিখ্যাত মা বাবার মেয়েদের একটা প্রবলেম হয়, মানে সবাই সেইভাবে ভাবতে চায় যে সুচিত্রা সেনের মেয়ে, মানে তাহলে এই মানে হ্যাঁ ওইটাকে মানে যে কোনো সেলিব্রিটি মা বাবার সন্তানদের কিন্তু একটা প্রবলেম হয়, সেই প্রবলেমের কথা এবং প্রবলেম ওভারকাম করার কথা শুনবো নেক্সট এপিসোডে। এক সপ্তাহ অপেক্ষা করুন, আমরা আবার মুনমুনকে নিয়ে ফিরে আসছি ক্লোজ আপে। নমস্কার, মুনমুন সেনের সঙ্গে প্রথম এপিসোডেই আপনারা শুনে নিয়েছেন যে আমি ন্যাক করে করে একেবারে ওকে স্টুডিওতে এনে হাজির করেছি, আর হাজির যখন করতে পেরেছি আরো গপ্প শুনবো। তোমার ভালো লাগলে ওনাদের ভালো লাগলেই হলো। নিশ্চয়ই ভালো লাগছে। না, আমি যে কথাটা দিয়ে শেষ করেছিলাম আগের এপিসোডে সেটা হচ্ছে যে তোমার নিশ্চয়ই প্রবলেমও হয়েছে অনেক, মানে মা ওই রকম বিখ্যাত মা বলে, তোমার মানে তুমি কি করবে, তুমি যে বলছো না তো আমি কিছু ভাবিনি, হয়তো তুমি সেই জন্যই তোমার কিছু মনে হয়নি যে, না তুমি বলো, আমি কেন বলছি তোমার কথা, না তুমি বলো, বলো প্লিজ বলো, না মানে অভিনয় করবে না অন্য কিছু করবে বা ওই রকম একটা সাংঘাতিক কি বলবো, মানে একটা ওরকম অ্যাটমসফিয়ার তুমি পেয়েছো, সেখান থেকে তোমার কি মনে হতো যে তুমি? আমি আমার মাকে দেখেছি কাজ করতে, এন্ড শি লাভড ওয়ার্কিং, ভীষণই ভালোবাসতেন কাজটা, কিন্তু মায়ের কাজটা আর আমার মনের মধ্যে যে কাজটা, আমি যেসব ফিল্ম মেকার্সদের ভালোবাসতাম, ব্রেসো, ফেলিনি, তারা তো এই দেশে কাজ করেনি কোনো দিন, আর তাদের টেম্পারমেন্ট অন্যরকম, সেই জন্য আমি কোনোদিন ভাবতাম না যে এই দেশে ছবি করব, ভাবতাম যে ওই রকম যদি একটা ছবি পাই, আজকেও ভাবি যে ওরকম যদি একটা ছবি পাই ওই রকম কাজ করতে চাই। তো মায়ের মেয়ে হয়ে হয়তো অনেকে এসেছে আমাকে নেবার জন্য, তার মধ্যে বেছে নিয়েছিলাম কোন ছবি করব, পার্থপ্রতিমের ছবি, কমার্শিয়াল ছবি বলতে গেলে পার্থপ্রতিমের সাথে প্রথম কাজ করলাম যখন। হ্যাঁ, জিনিস হচ্ছে আমি সুচিত্রা সেনের মেয়ে ঠিকই, বাট ওনার গুণ আছে বলে আমারও গুণ থাকবে তার তো কোনো মানে হয়নি, মানে হয় না, সেটা তো অনেক আর্টিস্টের মধ্যে আমরা দেখে গেলাম বম্বেতে, মাদ্রাসে, কলকাতায়, কিন্তু যে তোমায় নিয়ে একটা বুকের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়ে ধরতে পারে দর্শকের কাছে, যাতে তাদের ভালো লাগে, তারা আবার দেখতে চায়, ফুলটা পছন্দ হলো, তার গন্ধটা পছন্দ হলো, সেরকম করে সাজিয়ে নেবার মতন খুব কম ডিরেক্টর আছে আমাদের দেশে, যে কারণে অনেক ট্যালেন্টেড লোক রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, কাজ পাচ্ছে না, অ্যান্ড অনেক ভালো ভালো আর্টিস্টও তাদের নামটা হচ্ছে না। বম্বেতে আছে, এই মুহূর্তে আছে অনেকে যারা ফেমাস প্যারেন্টসদের ছেলে মেয়ে, অনেক সুযোগ পেয়েছে, তাও দু পায়ে দাঁড়াতে পারেনি নিজেদের। আর আমি ভাবো আমার জন্যে যে আমি যে সময়টা এসেছিলাম একটা ভয়েড ছিল, মহুয়া বোধহয় কাজ করতো তখন, দেবশ্রী কাজ করতো, আর কিন্তু সেরকম কেউ ছিল না। সারিকা এসেছিল একটা হিন্দি ছবি করে চলে গেল, ওরা গ্ল্যামারি বলুক বা যাই বলুক, অ্যাটলিস্ট 6-7 জন হিরো হিরোইনদের তো লাগবে একটা ইন্ডাস্ট্রি চালাতে। সো আমি লাকি যে একটা ভয়েড ছিল তার মধ্যে আমি এঁটে গেছিলাম। মহুয়া মহুয়ার জায়গায় ছিল, শি ইজ এ গ্রেট অ্যাক্ট্রেস, দেবশ্রী নাচ গান
সব মিলিয়ে মিশে ও নিজের জায়গা করে নিয়েছিল সো আই ওয়াজ ভেরি লাকি আমার মেয়েদের সময় সবাই কিন্তু দৌড়ে আসেনি রায়মান রিয়াকে নিতে আমার মেয়ে বা আমার মায়ের নাতনিরা বলে মানে সেটাও একটা কথা যে তুমি যেরকম তোমাকে বলছি যে সেলিব্রিটি মায়ের মেয়ে হয়ে তুমি তোমার কি প্রবলেম হচ্ছে সেরকম ওদেরও নিশ্চয়ই একটা কথা প্রবলেম না ওদের বড় সুবিধা হয়েছে ধরে নিল যে রাজেশ সেনগুপ্ত বাবা খুব ভালো ডিরেক্টর ওকে দেখি ওর কয়েকটা কাজ দেখি তারপরে ওকে অ্যাপ্রোচ করব এনা যে রাজেশ সেনগুপ্ত ডিরেক্টর আর ওর ছেলেও ভালো ডিরেক্টর হবে ওকে তখন একটা অফার করি ছবি ডিরেকশনের জন্য তা কিন্তু নয় পিপল আর ভেরি ওয়ারি টাকা খরচ করবে তো অনেক ওয়েট করে দেখে নিয়ে টাকাটা খরচ করে ব্যাক করে কাউকে তো আমার মেয়েদের বেলাতেও তাই হয়েছিল আমার ইজি অ্যাকসেপ্টেন্স পার্থ আমাকে খুব সুন্দর করে সাজিয়েছিল রাজবধূতে মানে অ্যাকচুয়াল কারণ দিয়ে দিতে পারি আমি কেন এই ছবিটা চলেছিল আর দর্শকেরা আমাকে ভালো লেগেছিল তার পেছনে আরেকটা জিনিস ছিল যে আমি মায়ের মেয়ে মাকে ওরা দেখেনি অনেকদিন মা সরে গেছিল তখন সিনেমা থেকে তো মায়ের মেয়েকে দেখছে আর তাদের ভালো লেগেছে একটুখানি এক্সপেকটেশন ছিল বাট নট এজ এ গ্রেট অ্যাক্ট্রেস কে কিছু দেখতে মানে পাস হয়ে গেছিলাম আমি আমাদের মেয়েদের অনেকদিন অপেক্ষা করতে হয়েছে আমার রিয়া এখনো বাংলা ছবিতে সেরকম রোল পাইনি অ্যান্ড রায়মারও সময় লেগেছে নিজেকে এস্টাবলিশ করতে ও নিজে নিজে করেছে মায়ের নামটা ইউজ করেনি আমার নামটাও ইউজ করেনি কিন্তু আমি বললাম যে আমরা যখন ফিল্ম লাইনে আছি সেন নেমটা যখন পরিচিত তখন ইউজ দ্য সেন নেম ইট ডাজন্ট ম্যাটার দেববর্মন সবসময় বলতে হবে না পাসপোর্টের থেকে গেল বাট ফেমাস অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের মেয়ে হয়ে ছেলে হয়ে যে অটোমেটিক ভিসা পেয়ে যাব স্টার হবার জন্য সেই ব্যাপারটা এক্সিস্ট করে না একেবারে এখন তো একেবারেই করে না মানে তোমাকে সব এত কম্পিটিশন বেড়ে গেছে কাজেই সেখানে ওই মানে ওই নামটা নিয়ে কিছু হয় নিজেকে প্রমাণ করতে হয় আরেকটা এই যে তুমি এখন রাইমা সেনের মা রিয়া সেন আমাকে আমার স্বামী অনেক কাল ধরে ফোন উঠিয়ে বলতো ইয়েস মিস্টার সেন ও সেন এন্ড অ্যাসোসিয়েটস হাউ ক্যান আই হেল্প ইউ তো এখন আমি যখন ফোনটা উঠি আমি বলি রাইমার মা কিংবা রিয়ার মা পরিচয়টা অন্যরকম হয়ে গেছে সেটা কিরকম লাগে এটা ওয়ান্ডারফুল আচ্ছা তুমি যে এখন কাজ না তুমি অঞ্জনের ছবি করেছো আর অমিত সেনের নট ওভার নট আউটেও কাজ করেছো যা যা চাইনি কোনোদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে করতে ওই ছবিতে আছে ওই গানের মধ্যে আর অনেকে এসে আমাকে বলে খুব ভালো লেগেছে লোকে কি করে বলে কি মানে ওদের জাজমেন্ট কোথা থেকে হচ্ছে আমি জানি না পরে অঞ্জনের ছবি হ্যাঁ ওটা তুমি অনেকদিন পর বো ব্যারাকস তুমি অনেকদিন পরে না ওর সাথে অনেক ছোট ছোট টেলিফিল্ম করেছি আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি টেলিফিল্মস আমি অনেক অল্প বয়সী ডিরেক্টরদের সাথে কাজ করেছি যাদের সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে ইন্দ্রনীল বলে একটা ছেলে ছিল কবি রাজার সাথে কাজ করেছি অনেক তিন চার পাঁচ জন ছেলে ছিল যাদের সাথে কাজ করে ভালো লেগেছে তারা ফিল্মে তখন চান্স পায়নি এখনো পাচ্ছে না তো পাবে কয়েক বছরের মধ্যে আই হোপ আচ্ছা আর তোমার তুমি সবসময় তোমার এমনিও ইন্টারভিউতে বলছি তুমি তোমার স্বামী থেকে খুব হেল্প পেয়েছো যে কাজ করেছো বা এখন মানে সবটাতেই তুমি ও হাবি খুব তোমাকে উৎসাহ দিয়েছে সাপোর্ট করেন সেটা একটু বরের কথা বলো আমার বরের মতন বর হয় না বিকজ ওকে দেখি তো আমার মেয়েদের সাথে কোনোদিন কোনো বকুনি দেয় না খুব জেন্টলি খুব জেন্টলি আমাকে এসে বলবে যে এটা হয়তো ঠিক হচ্ছে না কিন্তু কোনো দিন ওদের মুখের উপরে কোনো দিন বলবে না আমি বলি তুমি ওদের স্পয়েল করেছো বেশি ভালোবাসা দিয়ে তো বলে যে দেখো ওদের একদিন বিয়ে হয়ে যাবে তখন কিভাবে থাকবে না থাকবে আমি ভীষণ বকি কেন আমি খুব অল্প সময় পাই তো তো ওই সময়ের মধ্যে ওদের বোঝাতে হবে কি করেছে না করেছে খুব বকুনি দিয়ে দিই মানে এমনকি মা আমাকে বলেছে যে মনি তুমি একটু বেশি বকুনি দাও ওদের একটু ঠান্ডা হয়ে যাও আমার একজন খুব ভালো বান্ধবী আমাকে বলেছিল যে মনমুন টু মাচ টু টেম্পারমেন্টাল এখন একটু কমে গেছি হয়তো বাট কি কিভাবে ওদের সাথে বলতে হবে যে এটা করোনা কি এই কনসিকোয়েন্সেস কেন একই প্রফেশনে আমরা
আর আমি দেখেছি আর লোকগুলো চেঞ্জ করেনি, ওরা কিন্তু চুলের স্টাইলটা চেঞ্জ করে লাল স্ট্রিক করেছে, হলুদ স্ট্রিক করেছে, কানের দুল পরেছে, লো ওয়েস্টেড জিন্স পরছে, আজকে হয়তো সেকালে পায়জামা পাঞ্জাবি বা ধুতি পরতো। বাট দিস আর দ্য সেম পিপল যারা আমার মেয়েকে নিয়ে কাজ করছে, অ্যান্ড 90% হ্যাভ নট চেঞ্জড। 90%-এর সঙ্গে আমার যদি কোনো ভোট থাকতো আমি বলতাম এদের সাথে কাজ করিস না মা, বাট ওরা তো জানে না, ওরা একটা অন্য ছবি দেখছে। বাট সেটাই ওদের কি করে বোঝাবো বুঝা। একদিন তো রায়মা আমাকে বললো যে মা তুমি ফিল্ম ইন্ডাস্ট্রি বিষয়ে কিছু জানো না, তারপরে কিছু বলিনি। আচ্ছা তোমাকে বোম্বে কলকাতা নিশ্চয়ই ছোটাছুটি করতে, কারণ এক মেয়ে ওখানে থাকে কম, রিয়ার কাছে গিয়ে তোমায় মাঝে মাঝে থাকতে হয় বল, ওরা চায় যে মা এসে থাকে, বাট বাবা বেশি গিয়ে থাকে ওদের সাথে, আমি যাই যখন খুব অল্প সময়, তারপরে চলে আসি আবার। আর আমার স্বামী ওদের মানুষ করেছে, মানে কোনোদিন দুধের টিন মিসিং হয়নি কি লেট আসেনি, টিউশন আয়া ওদের ঘোরাতে নিয়ে যাওয়া, আমি মানে আমি যখন বাইরে থাকতাম সব আমার স্বামী করেছে। এখনো ফোনে ড্যাডি ড্রাইভার নেই বোম্বেতে, ট্যাক্স ড্যাডি ইলেকট্রিক বিল এ ও আ সব ফোনে আমার স্বামী ওদের ঠিক করে দেয়, সো হি ইজ ভেরি ওয়ান্ডারফুল। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, একটু অপেক্ষা করুন, ফিরে আসছি মনমোহন সেনের সঙ্গে ক্লোজ আপ অনুষ্ঠানে। আজকের ফাংশনের জন্য কি মোটা বিনুনি, কিন্তু চুল বড্ড পাতলা আর এত পড়ছে না, এক টাকার প্যান্টিন এই বিনুনি করে মোটা আর চুল পড়া করে একদম কম, প্যান্টিন এখন মাত্র এক টাকায় কম দাম, মোটা বিনুনি। ফিরে এলাম ব্রেকের পর, গপ্প করছি মনমোহন সেনের সঙ্গে। বলো, আচ্ছা না আমি একটাক্ষণে আমার ব্রেকের সময় মনে হচ্ছিল তো দুদিন আগে তোমার একটা ইন্টারভিউ পড়লাম, ইন্টারভিউ মানে একটা লেখা পড়লাম রাজেশ খান্নাকে নিয়ে, আমি ভীষণ ভালোবাসি। হ্যাঁ একটু বলো তোমার আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। অনেক বড় বড় অ্যাক্ট্রেসদের সাথে কাজ করেছি বোম্বেতে, দেবানন্দ, দিলীপ কুমার, ভারত ভূষণ, রাজেশ খান্নার সাথে নয় সঞ্জীব কুমার, তো তাদের কয়েকজনের সাথে আমি কাজ করেছি, এন্ড ইট ওয়াজ সো থ্রিলিং। কেন ভারত ভূষণ একটা at one particular time it a birat hero chilen ar amar sathe jokhon kaj korlen irada bole ekta chobi korchilam parveen er jaygay tokhon parveen mara geche shatrughan cinema r opposite e ratri bela shooting hocche and koichun character artist eshe amar pashe boshe ache office er scene ekjon bishon bhadro patient bhadro চুপ করে বসে আছে, কোনো আওয়াজ করলেন না, কোনো কমপ্লেন, নর্মালি তো আমরা কমপ্লেন করেই যাই যতক্ষণ না ক্যামেরা চলে, চুপচাপ। আমি যখন পরে জানতে পারলাম যে ভারত ভূষণ আমার মায়ের হিরো, ইট ওয়াজ সাচ এ থ্রিলিং এক্সপিরিয়েন্স ফর মি। আর রাজেন্দ্র কুমারের সাথে আমি একটা টিভি সিরিয়াল করেছিলাম, বাট রাজেশ খান্নার সাথে মা কাজ করেনি, বাট টু মি ইজ অলওয়েজ বিন এ হিউজ বিগ হিরো। আমি ওনার সাথে মিট করেছিলাম ছবিতে কাজ করার সময়, সেই সময় আমার কাছে হি ওয়াজ ইন রাজেশ খান্না, বাট হি ওয়াজ আ ভেরি পলিশ সোফিস্টিকেটেড ম্যান, অ্যান্ড আমাকে খুব ভালোবাসতাম, আমি ওনাকে সিনিয়র বলতাম, আর হাসি ঠাট্টা সারাক্ষণ টিজ করতো, ফারাও আমার বন্ধু ছিল, সো আমরা একটা প্রথম ছবিতে তিনজনে কাজ করেছিলাম, ফারা ও ফের আইগি বোধ হয়, অ্যান্ড তারপর থেকে বন্ধু থেকে গেছিলেন ভদ্রলোক, অ্যান্ড হি ওয়াজ রিয়েলি এ স্টার। ওনার মধ্যে আমার মায়ের মধ্যে অনেক মিল পেয়েছিলাম, আচ্ছা, অফ বিইং এ স্টার, বিকজ সবাই তো স্টার হতে পারে না। এখন আমাদের বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কলকাতায় অনেকে বলে যে ও ও তো উত্তম কুমারের জায়গায় এসেছে, বাট দ্যাট ইজ ইম্পসিবল, বোম্বেতেও ইটস ইম্পসিবল টু বি রাজেশ খান্না, মানে কে রক্ত দিয়ে ছবি সই করবে এন্ড বলবে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, কটা পুরুষ আছে বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজকে যে তাদের জন্য করবে, দিলীপ কুমার তার আলাদা জায়গা, but Raj Khanna was something very special. আর যখন আধি করেন তোমার মা তখন সঞ্জীব কুমারের সঙ্গে
তোমার মানে দেখা বা বাট উনি তো স্টার ছিলেন না ইজ অ্যান অ্যাক্টর ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্টর এন্ড ভীষণ সুন্দর মানুষ আর স্টার এর কথাই বলছি অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন আমার স্বামীর বন্ধু ছিল দে ওয়্যার পার্ট অফ আ গ্রুপ ইন কলকাতা আচ্ছা সো আমার কাছে আরেকজন ওয়ার্কিং বয় এন্ড আ ভেরি বিগ স্টার ইন বোম্বে বাট আমাদের অত দেখাশোনা হয় না আর যেটা এই কথা হচ্ছে না যে মানে প্রথম সুপারস্টার বলতে যেটা বোঝায় সেটাই রাজেশ খান্না সত্যি মানে ওই আমাদের স্কুল কলেজ ডেজ এ সেই সময় তো মানে আমরা কেমন পাগলের মতো কতবার করে দেখতাম এত চোখে সেখানেও একটা দিতাম মায়ের সাথে যেরকম যে যাবার আগে কিছু করছেন মা আমার প্রাইভেসিটা কি নষ্ট করছি আমি ঢুকে তার পিছেও আমি ঠিক তাই ভাবতাম And they were stars. ওদের একটা আমি হয়তো এই মুহূর্তে চিন্তা করতে পারছি না বোঝাতে পারছি না বাট স্টারসদের একটা আলাদা ব্যাপার আছে স্টারস এই দুটো তিনটেই হয় সারা পৃথিবীতে সবাইকে স্টার বললেও তারা স্টার নয় না এখন তুমি যেটা বললে যে মার কাছে পৌঁছবার আগে তোমার তুমি তুমি ভাবছো যে মার প্রিভেসি কি আমি নষ্ট করছি একজন সন্তান হিসেবে কি তুমি যে কোনো সময় মার কাছে চলে যেতে পারতে না There is a thin line of respect. সেটাই বলতো সেটা একটু আগেকার দিনে বোধহয় আমরা মা বাবাদের সেই রেসপেক্ট করতাম প্রণাম করতাম কোথাও যাবার সময় ফিরে এসে বাট মার হয়তো চিন্তাধারা করছে কি বসে আছেন একলা সো টু রেসপেক্ট দ্যাট প্রাইভেসি একটা বসে থাকাটা মানে আই থিঙ্ক মারও সেটা পছন্দ সেভাবে আমাকে মানুষ করেছে বলেনি কোনোদিন মার তো হাত খোলা সব সময় যখনই মার কাছে যাই বাট ইট ইজ নাইস টু গিভ দ্যাট রেসপেক্ট কিন্তু এই জেনারেশনের মধ্যে সেটা আছে বলে কি তোমার মনে হয় না আমার মেয়ে তো আমাকে বলে দিয়েছে আমি কিছু জানি না ওদের ফিল্ম ইন্ডাস্ট্রি বিষয়ে কোথায় রেসপেক্ট ছোটটা রিয়া বোথ দ্য সেম ওদের কাছে রেসপেক্ট অন্য জিনিস আমার মায়ের বিষয়ে কিছু বলেছে একটা আলাদা জিনিস আর ওদের সঙ্গে ওদের দিদিমার ভালো ভীষণ একটা আলাদা মানে সব দিদিমাদের বোধ হয় তাদের গ্র্যান্ড চিলড্রেন নিয়ে আলাদা একটা ব্যাপার হয় একদম গিয়ে শুয়ে পড়লো মায়ের খাটের উপরে মায়ের সাথে কি গল্প করলো দুজনে ফুচকা খেলো ওরাই জানে ওরা কি করে বাহ আর একটা কথা আমার একটু জানা বাকি রয়ে গেল সেটা হচ্ছে যে এই যে এতগুলো ভাষায় ছবি করেছো একটা সময় দিয়ে ছবি করেছো কিন্তু এখন যে তুমি ছবি করতে চাও না তার কারণটা কি মানে এখন তোমাকে আমরা তো এখনো পেতে চাই দু তিনটে কারণ আছে একটা হচ্ছে নাথিং হ্যাজ চেঞ্জ চৈতালি সেই নোংরা বাথরুম গুলো নোংরা বাথরুম থেকে গেছে সেই খাবার ডিটিরিয়েট করেছে ভুবন ঠাকুর নেই তপন সিনহার সময় ভুবন ঠাকুর ছিলেন কি সুন্দর বাংলা রান্না দিতেন এখন কি সব রান্না আসে আমি জানি না থালা থেকে ঝোলটা পড়ে যাচ্ছে এন্ড খাবার পরে প্রত্যেকটা আর্টিস্ট মানে আমি চিৎকার করে বলে বলে মরে যাচ্ছি মাটিতে রাখবে আর সেই থালার মধ্যে কুকুর বিড়াল এসে মুখ দিয়ে খাবে আর সেই থালাটা জলে ধুয়ে রেখে দিয়ে আমাদের পরের দিন খাবাতে বাথরুম ড্রেনটা যাচ্ছে চারটে বাথরুম আমি লিটল বিগার হয়তো সিনিয়র তো আমাকে ভালো ঘরটা দিয়েছে বাট ওই নাম্বার 1, 2, 3, 4 এর যে ড্রেনটা উইথ ইউরিন অ্যান্ড গড নোজ হোয়াট এলস ওই ড্রেনটা কিন্তু পৌঁছে লাস্ট আমার ঘরে ওই গন্ধের মধ্যে আমাকে কাজ করতে হবে সকাল 9টা থেকে 7টা অবধি কি এক্সটেনশন ওখানে সো দিস থিংস হ্যাভ নট চেঞ্জ অনেক সময় ডিরেক্টরও দেরিতে আসে অনেক সময় টেকনিশিয়ানসরা এসে ইলেকট্রিশিয়ানসরা এসে লাইট ঘুরিয়ে দিল এক্সটেনশন করে দিল আই হেট এক্সটেনশন মানুষগুলো দে আর নাইস অ্যান্ড ইয়াং এখন অন্য ব্যাকগ্রাউন্ড থেকে ঢুকছে তো ওদের সাথে কাজ করতে মজা হয় ভীষণ ইচ্ছে করে ভালো কাজ করতে কিন্তু আমার তো মাই টাইম ইজ গন ইন ওয়ে অঞ্জনের সাথে কাজ করতে গেলে শুধু দেয়ার লিমিটেড রোলস এট আই ক্যান অ্যাক্ট ইন ওরও উই ক্যান্ট অল এক্সপেক্ট টু দ্য সেম থিং অ্যাগেন বাট হ্যাঁ ভীষণ ইচ্ছে করে অভিনয় করতে কিন্তু ভালো কাজে অনেক বাজে কাজ ভালো কাজ করেছি বাট আজকে ইচ্ছে করে শুধু ভালো কাজ করব আবার একটু থামাচ্ছি ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি
বিশ্বাসই করতো না প্যান্টিন আর হেয়ার ফলের প্রবলেম প্যান্টিন ট্রাই করার জন্য পোজ করতে হয় বিশ্বাস করতেই হলো 100 বার ব্রাশ করলেও হেয়ার ফলের জিরো দুশ্চিন্তা নিজে ট্রাই করুন আপনিও বিশ্বাস করবেন প্যান্টিন পিএনজি ব্রেক নিয়ে ফিরে এলাম কথা চলছে মনমুনের সঙ্গে কি বলবে বলো এবারে কোন গল্প বাকি রয়ে গেল সবই তো হয়ে গেল তুমি বলো আমি বললে তো তুমি জিজ্ঞেস করো হ্যাঁ আমি যেটা আরেকটু জানতে চাই মানে আমি জানি দর্শক জানতে চান আরেকটু মায়ের কথা বলো কি বলবো আমার মায়ের বিষয়ে আমার মায়ের মতন সুন্দরী নেই আমার মায়ের মতন ওয়ার্ম হার্টেড ইরিটেবল পেশেন্ট ইমপেশেন্ট কেউ নেই আমার মায়ের মতন কোনো স্টার নেই আমার ভীষণ গর্ব যে হ্যাঁ দ্বীপ চলে যায় হারানো সুর সাত পাকে বাঁধা সব করেছেন বাট শি ওয়াজ দ্য ফার্স্ট আর্টিস্ট উইন অ্যান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড মস্কো থেকে বাট মায়ের বিষয়ে কি বলবো আই হোপ মা মা লিভস ফর এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার আমাদের সকলের মনের মধ্যে সকলের বুকে সুচিত্রার সঙ্গে কথা বলি আরেকজনের কথা একটু তুমি তাকে ছোটবেলা থেকে কাছ থেকেই দেখেছো উত্তম কুমার আমি খুব কম দেখেছি তাকে খুব কম দেখেছি বাট এখন যখন তার ছবিগুলো দেখি তখন মনে হয় যে হ্যাঁ সত্যিকারের পুরুষ অ্যান্ড হিজ অ্যাক্টিং ওয়াজ সো ন্যাচুরাল মানে সঞ্জীব কুমার ওয়াজ ভেরি ন্যাচুরাল বাট আমাদের উত্তম কুমার ওয়াজ টু মাচ তোমার মেয়েরা কি তাদের দিদিমার থেকে অভিনয়ের কিছু মানে উনি কি কোনো সাজেশন দেন মেয়েদের বোধহয় আমি থাকি না তখন বাট আমি জানি যে রাইমাকে দেয় অ্যান্ড রিয়া যায় মাকে এন্টারটেইন করে মাকে নাচ দেখায় গান শোনায় মানে ঠিক উল্টো ওদের রিলেশনশিপটা মাকে খুব এন্টারটেইন করে রিয়া আর রাইমা কাজের বিষয়ে খুব খুব সিরিয়াসলি মাকে ইনভলভ করে আমি সেটা জানি মা ফলো আপ করে সেটা না সে সময় আমি থাকি না আমি আমার মেয়েদের কাজের মধ্যে ইনভলভ নয় ইনফ্যাক্ট আজকে একজন ফোন করেছিল আমাকে বিরক্ত করতে আমি বললাম দুবার ফোন করেছেন তিনবার ফোন করবেন না এখানে রাইমাকে চাইছে রাইমাকে পাচ্ছি না আমি বললাম তার মানে না যে আমাকে জ্বালাতন করবে আমি তো করেছি 22 বছর করলাম আর করতে চাই না তোমায় খুশি করতে পারলাম আমাকে মানে আমার সঙ্গে সঙ্গে তুমি হাজার হাজার দর্শককে খুশি করছো তুমি ভুলে গেছো আমি যখন রাজার সাথে কাজ করেছিলাম তুমি আমাকে ভীষণ ভালোবেসে আমার কাজটা খুব সহজ করে দিয়েছিলাম সেটা ভুলে যাইনি এটা আমারও মনে আছে তুমি যে মনে রেখেছো এটাই একটা বিরাট কথা কারণ আর তাছাড়া সেই সময় আমি যদিও রাজার কাছে শুনেছি তা হলেও আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে তুমি মানুষটা বড্ড ভালো সেই কদিন আমার এই একটা মানে বলতে বলতে আমার গলাটা ধরে আসছে সেইটা আমি বুঝতে পেরেছিলাম তুমি মনে রেখো নেক্সট টাইম যখন অন্য প্রোগ্রামের জন্য চাইবে আর আমি আসবো না খালি নিজেকে বলে যাবে না ও ভীষণ ভালো মানুষ ও করবে একদিন অনেক কথা হলো আমি জানি আপনাদের আরো কথা শুনতে ইচ্ছে করছিল কিন্তু এইটুকুনি যে আমি ওকে দিয়ে বলাতে পেরেছি সেটাই আমাদের ভাগ্য এবং দর্শকদের ভাগ্য আজ এই পর্যন্ত